এই মাতার এক্সপ্রেসটা এত অড লাগে না, মানে এই যে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছি, বোলপুরে এসে দাঁড়িয়েছে, এমনিতেই এক ঘন্টা লেট ছিল ট্রেন, তো আবার আজকে এখন অব্দি আধা ঘন্টা মতো দাঁড়িয়ে আছে। ঘন্টা ছাড়েনি, মানে এই ট্রেনে আমি পার্সোনালি বলবো একদম কাউকে উঠতে না, হাওড়া দিয়ে আসার চেষ্টা করো বা মাতারা এক্সপ্রেসে উঠো না শিয়ালদাতে গেলে। ওই দেখো ও মনে হয় ওখানে ভিক্ষা করছিল, এই দেখো চলে এসেছি তারাপীঠ রোড, সবাই নেমে গেলাম এদিকে, প্রচুর রোড, বিশাল রোড। Hello guys, welcome back to my channel. This is me, Devjit Guh, and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমার ব্লগটা যে কি নিয়ে হতে চলেছে। অ্যাকচুয়ালি আজকে আমার ব্লগটা হতে চলেছে, যেহেতু বিশাল মজায় আছি আমি আজকে, এখন বাজে হচ্ছে 5টা, মানে ভোরবেলায় উঠে দেখতে পাচ্ছ মানে ঘুম চোখে উঠে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমি আজকে যাব মানে তারাপীঠ, তাও আবার বন্ধুদের সাথে, মানে দীঘা ট্যুর করে এসেই তারপরে আর কিছুদিনের মধ্যে যাচ্ছি এবার তারাপীঠ বন্ধুদের সাথেই। তো চলো আজকে যাব তারাপীঠ, আমাদের মাতারা এক্সপ্রেসের মানে কত ভাড়া কত টিকিটের দাম সেগুলো সব কি তোমার সাথে শেয়ার করব, আর যাব হচ্ছে মাতারা এক্সপ্রেস মানে তোমার শিয়ালদা থেকে যাব ধরবো, তো তারাপীঠ রামপুরহাট, তো সেটা যাব তোমাদের সাথে সবকিছু জার্নিটা শেয়ার করব। তো চলো, যারা আমাকে চেনো না আমি দেবজিৎ, তোমরা দেখছো বম্পলা দেবজিৎ। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা আমার দীঘার সাইট সিন এর ব্লগটা আর দীঘার যে চিপ অ্যান্ড বেস্ট মানে 1200 টাকায় জাস্ট মানে তিন বেলা খাবার আর তোমার পিক অ্যান্ড ড্রপ হোটেল থেকে আর হোটেল থেকে স্টেশন অব্দি পিক অ্যান্ড ড্রপ, তো যারা এই ব্লগটা দেখোনি আর একটা লাক্সারি নিউ দীঘার হোটেলে আমি ছিলাম সেই ব্লগটাও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, তো অবশ্যই দেখে নিতে পারো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, সবাইকে লাভ ইউ, অনেক 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 ভালোবাসা, যেহেতু আমার ওই দুটো ভিডিওতে 2K এর উপরে পার করে দিয়েছো দুটোতেই আবার। তো চলো এখন যাওয়া যাক, এবার যাব, চলো এবার এখন যাব, কতবার বলে দিচ্ছি চলো চলো, এবার সত্যি যেতে হবে না তো লেট হয়ে যাবে। তো চলো একদম ভিডিওটা বাইরে গিয়ে শুরু করছি, তখন দেখতে থাকো আর সঙ্গে থাকো। যেহেতু ট্রেনের লেট আছে তো আমরা এখানে এখন ওয়েট করছি, এখানে সব বসে, মানে ট্রেনের আজকে একটু লেট আছে কারণ কালকে ব্রিগেড ছিল বলে নাকি ওরকম কোনো একটা কারণে লেট আছে, তো হোয়াট এভার, তো চলো ট্রেনটা আসুক, এখনো ওয়েট করছি কারণ মানে এক ঘন্টা এখনো লেট, মানে 8টা 20 আসবে, তো চলো দেখা যাক আসুন। গাইজ আমরা এখন ট্রেনে উঠে গেছি, তো ট্রেনটা জাস্ট ছেড়েছে আর এইদিকে বসে আছে সুরো সমিত, যেহেতু আমাদের ট্রেনগুলো মানে একদম সিটগুলো উল্টো পাল্টা, তো যাই হোক, তো চলো যাই, তো ভিডিওটা তোদের সাথে থাকো আর দেখতে থাকো। এরকম একটা ওয়েদার, এরকম দেখো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, বুঝতে পারবে জাস্ট ক্যামেরা বুঝতে পারছো কিনা জানি না। এখানে সুরো, প্রীতমদা, দেবাশিস আর এদিকে হচ্ছে ছোটু আর এদিকে সুমিত, তো আমরা সবাই এখন যাচ্ছি, তো জানোই তো যাই, আমার মাথা গেছে মানে এতটা এক্সাইটেড সব বন্ধু মিলে আবার যাচ্ছি, তো খুব মজা লাগছে, তো চলো যাই কি খাবো। ও হ্যাঁ, তার মধ্যে আমরা এরকম মানে এই দুটো নিয়েছি, তো মানে চিপসটাও নিয়েছিলাম আর কেক খাইয়েছে দেবাশিস, থ্যাংক ইউ দেবাশিস কেক খাওয়ানোর জন্য, উঠে বসলি কেন দিস, তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কার বার্থডে রে, লাঞ্চ লাঞ্চের খাবার তুলবি নাকি খরচা? ভিউ মানে ভিউটা দেখো এত অসাধারণ লাগছে, আকাশটা লাগছে আর এরকম একটা ভিউ গ্রামের, আমার এইরকম ভিউ দেখতে দেখতে ট্রেনে কিন্তু যেতে অসম্ভব সুন্দর লাগে, তোমাদের কার কার ভালো লাগে আমার কমেন্ট করে জানাও। তো ট্রেনটা এসে এখন দাঁড়িয়েছে যে পালসিট স্টেশনে, তো এই স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে, এই স্টেশনে কিন্তু দাঁড়ানোর কথা ছিল না বাট দাঁড়িয়েছে, তো এই স্টেশনটা পুরোটাই ফাঁকা আর ট্রেনটা এখানে দাঁড়িয়েছে, মানে এবার তো মানে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, তো এখন ট্রেনটা বর্ধমান স্টেশনে এসে দাঁড়িয়েছে আর এখন বাজে হচ্ছে 10:53, মানে ট্রেনটা একদম এক ঘন্টার মতন লেট বর্ধমান স্টেশন। ট্রেনটা মিনিমাম 5 থেকে 6 মিনিট দাঁড়ানোর পর বর্ধমান থেকে এই জাস্ট ছাড়লো, এই যে বর্ধমানের ব্রিজ, এই বর্ধমানের ব্রিজটা দেখতে পাচ্ছ, তো এবার এখান থেকে যাব হচ্ছে আমাদের উদ্দেশ্যে।
আকাশটা দেখি মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হবে, মানে জাস্ট উপরটা দেখো কালো হয়ে এসেছে একদম। তো চলো দেখা যাক, বৃষ্টি নিয়েই আমরা সাথে আজকে যাব। এই মাতার এক্সপ্রেসটা একটু অড লাগে না, মানে এই যে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছি, বোলপুরে এসে দাঁড়িয়েছে, এমনিতেই এক ঘন্টা লেট ছিল ট্রেন, তো আবার আজকে এখন অবধি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে। এই যে এদিকে সবাই বসে আছে, প্রীতমদা, সুরো, ছোটু, ওদিকে সুরো আদেবাসী, তো এদিকে না সুমিত কোথায় গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গেছে। ওই দেখো, মনে হয় ওখানে ভিক্ষা করছিল। এই দেখো হয়েছে, ভিক্ষা করছে ওখানে ওইরকম ভাবে। এই কি করছিল এটা, ছোটু ভিক্ষা করছিল? হ্যাঁ, এটা ছাড়েনি, মানে এই ট্রেনে আমি পার্সোনালি বলবো একদম কাউকে উঠতে না, হাওড়া দিয়ে আসার চেষ্টা করো বা মা তারা এক্সপ্রেসে উঠো না শিয়ালদাতে গেলে। দেখো এখন আবার বৃষ্টি পড়া শুরু করে দিল, এখন কিন্তু ট্রেনটা ছাড়েনি, বৃষ্টি পড়ছে তার মধ্যে। এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, ফাইনালি বোলপুর থেকে ট্রেনটা ছাড়লো, চলে যাচ্ছি। প্রান্তিক এসে পৌঁছালো, মানে পরের স্টেশনটা বোলপুরের। তো প্রান্তিক থেকে ছাড়লো ট্রেন মিনিমাম 5-7 মিনিট দাঁড়িয়ে, তো এরপর এখান থেকে যাব আমরা হচ্ছে মানে এর পরের স্টপেজটা হচ্ছে সাঁইথিয়া স্টেশন। তো ওই সাঁইথিয়া স্টেশন থেকে হচ্ছে লাস্ট হচ্ছে তার তারাপীঠ, যেটাতে আমরা নামবো। মল্লারপুর এই স্টেশনটার পরেরটাই আমরা নামবো তারাপীঠ রোড, সবাই ক্লান্ত হয়ে গেছে। তো এই যে আমরা চলে এসেছি তারাপীঠ রোড, সবাই নেমে গেলাম এদিকে, প্রচুর রোড, বিশাল রোড, তো চলো যাই এদিক দিয়ে, তো দেখে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে আমরা নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসেই 1 নম্বর প্ল্যাটফর্মের একদম ডান দিক দিয়ে বেরিয়ে যাব। এই জায়গাটা কি সুন্দর, তারাপীঠের মতন, মন্দিরটার মতন লাগছে দেখো। তো আমরা এখন টোটোর মধ্যে উঠে পড়েছি, তো এখানে টোটোদের পার হেড 30 টাকা করে নিয়েছে, মানে তোমাদের মন্দির অবধি নিয়ে যাবে। তো আমরা টোটাল 6 জন আছি, পার হেড 30 টাকা করে পড়েছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠের মধ্যে, মানে ঢুকে পড়েছি, তো তারাপীঠের মন্দিরের সামনে যাচ্ছি। আমার এই ট্রেন জার্নিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানো। এই ব্লগটা আমার এখানে এতটাই অবধি লাস্ট, আর ট্রেন জার্নিটা আমি সবাইকে বলবো যে এটা এরকম এতটা লেট হয় না, বাট হয়ও আবার খুব কম কম, বাট এটা একটু বেশি লেট হয়ে গেছে। তো যাই হোক, কেন হয়েছে আমি অতটা শিওর না, তো প্রচুর লেট হয়েছে, মানে একটু কোনি না, অনেকটাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি রেল লাইনে কাজ হচ্ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা তো দোষ তো ওটা অবশ্যই, কারণ আমাদের পুরো লসও হলো এমনিতেও, যে মানে যারা হোটেলে যাব হোটেলটাও লস। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হবে পরে অন্যরকম অন্য কোনো ভিডিওতে, মানে তারাপীঠেরই ব্লগ আসবে, মানে চিপ অ্যান্ড বেস্ট একদম, তো সেটার জন্য আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। তো দেখা হচ্ছে, চলো আবার, টাটা।